নমস্কার দর্শক, আমরা বাগানিরা শখ করে কিন্তু অনেক গাছ লাগিয়ে থাকি, দেশি বিদেশি বিভিন্ন রকমের গাছ কিন্তু আমরা টাকা খরচ করে কিনে থাকি। কিন্তু দেখা যায় যে আমাদের দামি সেই গাছগুলো অনেকাংশেই কিন্তু মারা যায়। তো আজকে আমরা আলোচনা করব আমাদের এই গাছগুলো কী কারণে মারা যায়। দর্শক, গাছ মারা যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে গাছে বেশি পরিমাণে সার প্রয়োগ করা। আমরা যারা নতুন বাগানি আছি তাদের মাথায় কিন্তু একটা জিনিস সব সময় খেলে থাকে, সেটি হচ্ছে গাছটি কেনার পরই কখন ফল দেবে। তো সেই ফলের আশায় কিন্তু আমরা বেশি বেশি করে সার প্রয়োগ করে থাকি গাছে। গাছের বৃদ্ধি ঘটানো দরকার, গাছে কবে আপনার ফল হবে সেই আশায় কিন্তু আমরা প্রয়োজন অপ্রয়োজনে কিন্তু প্রচুর সার প্রয়োগ করি। এটি হচ্ছে প্রধান কারণ। তখন কি হয়তো ছোট্ট একটি গাছ কিনে আনলাম, কিনে আনার পরে মুঠি মুঠি সার, গোবর সার, বড় ক্যারেটে লাগানো, এইসব করে কিন্তু গাছের কিন্তু অবস্থা আমরা খুব খারাপ করে দিই। আর তখনই যেটা হয় সেটা হচ্ছে অত্যাধিক সারে গাছ কিন্তু মারা যায়। আরেকটি কারণ হচ্ছে বেশি পরিমাণে জল দিয়ে ফেলা। আমরা ভাবি হয়তো রোদে গাছটি আছে, গাছের মাটি শুকিয়ে আসছে বা না আসছে, অনেক পরিমাণে জল দিয়ে দিলাম, কেন গাছে জল প্রয়োজন, বেশি করে জল দিয়ে দিলাম। এতে কি হয় গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, ধীরে ধীরে গাছ কিন্তু মরতে শুরু করে। তাই পরিমাণ মতো যদি জল ব্যবহার আমরা না করি, এক্সেস জলের পরে কিন্তু গাছ ঢলে পড়ে। আর দেখবেন যে সমস্ত গাছের গোড়ায় পর্যাপ্ত জলের বেশি জল আমরা ব্যবহার করি সে সমস্ত গাছে কিন্তু প্রথম মারা যায়। আর তৃতীয় নম্বর কারণটি হচ্ছে গাছের টপ নির্বাচন করা। আমরা অনেকেই একটা জিনিস চিন্তা করি, হয়তো একটি ফলের গাছ কিনে নিয়ে এলাম তো একটু বড় টবে লাগিয়ে দিব, অনেক পরিমাণে সার জল ধরবে, গাছটি বড় হবে। তো এতে কি হবে অনেক পরিমাণ সার জলের চক্করে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যেহেতু আমরা ছাদ বাগানি, টবেই আমাদের সব কিছু, তো অনেক পরিমাণে সার, অনেক পরিমাণে জল, অনেক পরিমাণে মাটি, সেই গাছ কিন্তু তার ছোট্ট শিকড় দিয়ে সেসব শোষণ করতে পারবে না। তখন কি হয় ধীরে ধীরে সেই সার সেই মাটিতে ফাঙ্গাস রোগ পোকার আক্রমণ কিন্তু শুরু হয়ে যায়, আর ধীরে ধীরে আমাদের গাছটি মরতে শুরু করে। তো আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কখনোই ছোট একটি গাছকে বড় টবে লাগানো যাবে না। আমরা যে পরিমাণ টব থেকে গাছটি তুলব তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বড় টবে আমরা ট্রান্সফার করব, আর পরিমাণ মতো জল দিব, প্রয়োজন হলে সার ব্যবহার করব, নয়তো না। এতে কী হবে আমাদের গাছ কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আরেকটি কারণ হচ্ছে ছোট ছোট গাছে ফল নেওয়া। আমরা অনেকেই নার্সারি থেকে যে সমস্ত গাছ কিনে নিয়ে আসি দেখবেন নার্সারিতে ছোট্ট একটি গাছে কিন্তু ফল ধরিয়ে ওরা বিক্রি করে দিবে আমাদের কাছে। তো আমরাও খুশি হয়ে যাই, যেহেতু ছোট্ট গাছ, হয়তো ছোট্ট একটি লেবু গাছ নিয়ে এলাম, সেখানে 2-4টে লেবু ধরে আছে, 2-3টে কুড়ি ধরে আছে। তো আমরা কিন্তু ভাবি যে না, আমার একটা তো কমপ্লিট গাছ হয়ে গেল, এবার আমি সেটাকে টবে লাগিয়ে দিব আর এইভাবেই ফুল ফল দেওয়া শুরু হবে, সেটা কিন্তু হয় না। তো ছোট্ট গাছে কি হয়, ছোট্ট গাছে ওরা হরমোন প্রয়োগ করে হয়তো আমাদের ফল ধরা দেখিয়ে দেয়, ফল দেখিয়ে দেয়, আমরা খুশি হয়ে কিনে নিয়ে আসি। যখনই তার
নার্সারির ওয়েদার থেকে আমার ওয়েদারে গাছটি আসবে আর আমার মাটিতে আমি গাছটি লাগাবো, তখন কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না গাছটি, যেহেতু গাছ ছোটো। আর যখনই গাছে ফুল ফল থাকবে তখনই কিন্তু গাছের খাদ্যের চাহিদা বেশি থাকবে, আর যেহেতু গাছ ছোটো তার শিকড়ও ছোটো, সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ থাকাতে আস্তে আস্তে গাছটি কিন্তু মরে যায়। আর যদি নাও মরে তবে কিন্তু দেখবেন গাছের গ্রোথ একদম স্টপ হয়ে যাবে, পরবর্তী সেই গাছ থেকে আর ভালো ফল আশা করা যায় না। আর শেষে যে কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে গাছে বেশি পরিমাণে হরমোন, বেশি পরিমাণে ভিটামিন প্রয়োগ করা। তো দর্শক, আমরা একটি গাছ কিনে আনার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করি কখন গাছে ফল হবে, কখন গাছে ফুল হবে, আর বিভিন্ন রকম ভিডিও দেখে বিভিন্ন রকমের টিপস আমরা লক্ষ্য করি গাছে হয়তো হরমোন প্রয়োগ করে দিলাম। এক তো গাছ ছোটো, হয়তো ফল ধরার টাইম হয়নি তার, সেই গাছে আমরা হরমোন প্রয়োগ করে দিলাম, বেশি পরিমাণে ভিটামিন প্রয়োগ করে দিলাম, এতে কি হয় গাছ সে সমস্ত কিন্তু নিতে পারে না, এতে কি হয় আস্তে আস্তে গাছটি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। দর্শক, এমন অনেক কারণ রয়েছে, যেমন হয়তো গাছটি একটু ছায়াযুক্ত স্থানে থাকতে পছন্দ করে, সে সমস্ত গাছকে আমরা রোদে রেখে দিয়েছি, প্রখর রোদে গাছটি কিন্তু আস্তে আস্তে মরে যাবে, বা যে সমস্ত গাছ রোদে রাখার প্রয়োজন সে সমস্ত গাছ আমরা ছায়াতে রেখে দিই, সেটাও মৃত্যুর একটা কারণ হতে পারে। তো দর্শক, এই সমস্ত কারণকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কোন গাছ কি পরিমাণ স্থানে থাকবে সেটা নির্বাচন করতে হবে, আর ছোট গাছে কখনোই ভিটামিন হরমোন প্রয়োগ করা যাবে না, আর ছোট গাছ ছোট টবে থাকবে, বেশি সার প্রয়োগ কখনোই নয়, আর গাছ যখন লাগাবো যে টবেই লাগাবো তার ড্রেনেজ সিস্টেমটা সব থেকে আগে লক্ষ্য রাখতে হবে, আর লাস্টের যে কারণটি সেটি হচ্ছে তার মাটি নির্বাচন। হয়তো আমি একটি লেবু গাছ নিয়ে আসছি, নিয়ে আসার পরে এঁটেল মাটিতে লাগিয়ে দিলাম, এঁটেল মাটিতে লাগিয়ে দেওয়ার পরে তার মাটিটা শুকিয়ে পাথর মতো হয়ে গেল, গাছ তার শিকড় ছাড়তে পারলো না, গাছ কিন্তু মরে গেল। বা হয়তো এমন একটি গাছ নিয়ে আসছি সেটা এঁটেল মাটি হয়তো প্রয়োজন তার, আমি শুধু বালিতে লাগিয়ে দিলাম, তবেও কিন্তু গাছ মরে গেল। তো এই সমস্ত কারণগুলো যদি আমরা একটু লক্ষ্য রেখে গাছ লাগাতে পারি তবে আমাদের গাছ কিন্তু কখনোই মরবে না। তো বন্ধুগণ, যদি আমার কথাগুলো ভালো লাগে ফলো করবেন, আর যদি একটু বিবেচনা করে আমরা গাছ লাগাতে পারি, একটু খেয়াল করি যেটা কী গাছ আর কী পরিবেশে থাকবে, তবে কিন্তু আমাদের গাছ কখনোই মরবে না। নমস্কার।